الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا وعلى آله وصحبه. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. بسم الله الرحمن الرحيم. أيضا مرغوا إلى 33 نمبر باب تك. আমার সাফার কিতাবের 92 পৃষ্ঠা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু মুলাতাফাতিল ইয়তীম ওয়াল বানাত ওয়া সাইরিদ দুআফা ওয়াল মাসাকিন ওয়াল মুনকাসিরিন। ই বাবু বা চ্যাপ্টার ও ইমাম নবী রহমতুল্লাহি আলাইহি হাদিস আয়াত যেটা উল্লেখ করবা কি কি সম্পর্কে মুলাতাফাতুল ইয়তীম এতিমের সাথে নরম ব্যবহার করা, সদয় ব্যবহার করা। ওল বানাত মেয়েদের সাথে সদয় ব্যবহার করা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মেয়েদের বেলায় এরার হেফাজত, এরা লোকের সদয় আচরণ ইতা করার বেশি তাকিদ দিতা তার মৌলিক একটা কারণ, ওই যুগে যে যুগে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তশরিফ আনলা এবং দিনের দাওয়াত আরম্ভ করলা, ই যুগে আরবর জাহিলিয়তর যুগের প্রচলন আসিল মেয়েদের বড় ঘৃণার দৃষ্টিতে দেখা হইত। এর কারণে খেউরের গরো মেয়ে পয়দ হয়ে গেলে গিয়া খুব মন কষ্ট হইত এবং বেস্তনে বেশ ই মেয়ের 6 বছর বয়স পর্যন্ত বাঁচতে দেওয়া হইত, এর ভিতরে মারি নিতে তার ইচ্ছা করে। ইসলাম এবং রসুলুল্লাহ কত বড় রহমত আর আল্লাহর এহসান, একটা ফাঁকিও তো একটা হেওয়ানেও ইচ্ছা করি নিজের সন্তানরে এই খুশি বাচ্চারে মারত না, বরং একটা হাইওয়ানে নিজে মরতে উদ্যত হয়ে যায় সন্তান মারতে রাজি হয় না। আমি নিজে একবার এক ফ্লাডের সময় আমার হড়ার জমানাত এক এলাকাতে আমার জাগির আছিল, এটা বাটা অঞ্চল, পানি করছে খালি বেলে আর এটা ঠোলা সিনি ঠোলা ইতার রইতে ফাটরা না খালি বাড়ি তো এক ঠোলা হাতারও হরছে ঠোলা মানা ঠলি আর বাচ্চা লইছে অন
হাতরের অর্থ হন বাবাই। ই হাতরিয়া যার আমি নাওর অপেক্ষা তোর চাইলাম দেখি নাক বুড়াই দিছে পানির মাঝে, যত সময় নাক পানি ডুবাইয়া রাখতো হারে রাখে এর ভরে নাক তুলিলে তুললে কল্লা সিধ হইতে বাচ্চা করে দিল আমাদরে, আবার বাচ্চা পানিত লাগি যাবার ডর, আবার ওটা করে ও ও সমাচার আমি দেখলাম বহুত সময়। আর তোর হুত আমার দিলে একটা ইয়ে আইল যে সন্তানের প্রতি মায়ের কি অনুকম্পা, কি সহানুভূতি, কি দয়া, কি মহব্বত এ খাওয়ানোর। জাহিলিয়তর যুগের মানুষ হাইওয়ান থেকে আরো নিচেয়ার আর বিবেক নামে গেছিল, তারা মেয়ে হইলে এইটারে বড় দোষ মনে করত। কিতা দোষ, মেয়ে হইলেও তো আর এক বেটা লগে বিবাহ দেওয়া লাগবো, তেহি বেটার দাসীগিরি করত আমার ইজ্জত কেল সারা। কোরআন শরীফ আল্লাহ এই ঘটনারে এখানে কয়েকটা জাহিলিয়তের যুগে বিষয় আসে রে, কোরআন শরীফ দিয়ে আল্লাহ আঙ্গুল দিয়ে দড়ি দড়ি দেখাই দিছে। আল্লাহ কোরআন শরীফ এই সম্পর্কে ফরমাইছেন আমরা রিগুট তার গেছা বেশ লড়তা না, ও আবার ছুটি গেছে আল্লাহ ফরমাইছেন ও ইজা বুশির আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। গরুর বিত্রতনে যদি খবর আইল যে ফুলি হইছে, যে হুড়ির বাপ যে বেটা মুখ কালা হয়ে যেত আর গুসা একারে বিত্তর বরি যেত যে সর্বনাশ হইল। এর হরে আয়াত বুশিরাবি মানসরে হুনতে দিত না, তার ঘরে যে ফুড়ি হয়েছে এর আগেও মারিয়া শেষ করে দিত। ছয় বছরের বয়স আগে আগে যে লোক মারিল বা তার আর সেই সময়কার দস্তুর মতো এখন তসে বাফে ফুড়ি মারি লিত। এক ঘটনা মনে হয়েছে, এক ব্যক্তি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আইয়া মুসলমান হইলা, কলমা ফুড়িলা, বয়াত করলা। তো মানুষের ভিতরে বুঝ সঠিকটা হামানির হরে বিগত জীবনের ক্রিয়াকর্ম এটা মনে হয়। তো আল্লাহর বন্দা সিদকে দিলে মুসলমান হইছেন, তান দিল বহুত দুঃখ কষ্ট, আর আগর যুগে যে তাতেন খরছেন জাহিলিয়তের যুগ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত আরজ করল, ইয়া রাসূলুল্লাহ বহুত খারাপ কাম করছি, সারা হওয়ার সময় নাই, এক ঘটনা বড় মারাত্মক নিষ্ঠুরতার করছি, কেন না হইলে আমার দিলে মানেন না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সুযোগ দিল, হো ও হইলে আমার এক ফুড়ি হইল। ও ব্যক্তি কইরে আমার এক মেয়ে জন্ম নিল, তো ও সময় থেকে মনোবেতা এগু কিতা করতাম, কিন্তু অত সুন্দরী মেয়েটা এগুর মুখ বাই চাইলে এগুরে মারি দিবার জানে হয় না। বয়স যখন প্রায় ছয় বছর হুরা ধরছে, এখন তো আর না মারিয়ে হইত নাই, আমরা জাহিলিয়তের দস্তুর অনুযায়ী আমি এক কুদাল লইলে আমার হুড়িরে লেগলিয়া গেলাম। শুরুতে তো বাবর লোক এমনিও বেড়া যাইতে লয়, তা খালি মারতে পারে, কয়ে ছয় বছরের হুড়ি মারতে পারব, তো আব্বা কিতা করতে বলে আও এক কাম করতাম তুমি আও আমার লোকে, এবার মায়ের ঘরে খুঁতখুতি খান্দের নয় মাস দশ মাস ফেটো তো ইয়া অত কষ্ট করিয়া, অত কষ্ট করে জন্ম দিয়া থন খাওয়াইছে মায়ের, আজ যে জানের বেটিয়ে যে মেয়ের বাপে মারি লিবার লাগি নেয়ের। ও বেটায় মাঠও গিয়ে এক গাত করছে, তো কুদালর সেদর লগে মাটি উড়িয়া পড়ে বেটার শরীর ফুলিয়া, তো তখন লাগাল হয় হুসিয়া দেয় হাই রে আব্বার শরীর বড়ি যার কি। এর ফরে গাত করার ফরে ঠেলা মারি আমি ফুড়িরে ফালাই দিলাম গাতর মুড়ো, আর ফুড়িয়ে আবুহিয়া আবুহিয়া হইয়া হান্দিল আমি মাটি দিয়ে গুড়িলিস, অত বড় নিষ্ঠুর কাম করছি। এই বয়ানকটা তান ঘটনা রহমতুল্লিল আলমিনের শোক মুবারক তাকে ফানি জড়িয়ে পড়ে, যে হায় রে হায় মানুষ নিয়ে তো নিষ্ঠুর হইতে পারে। হুজুরে ফরমাইলা ওবা
তোমার ঘটনাটা আবার হোক। সাহাবায়ে কেরামে ঠাড় দিলা যে তুমি রসুলুল্লাহরে খান্দাই দিছো, তার কইও না, হুজুরে পাকে ফরমাইলা বাধা দিও না, আমি ঘটনাটা আবার শুনি। আল্লাহ যে আমরার উপরে কি এহসান করছে। আবার ঘটনা কইল, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক তনে জোরজোরি পানি পড়ল। রসুলুল্লাহ তন চোখ মুবারক আর পানি মুছিলা আর পড়লা আলহামদুলিল্লাহ আলা নিয়ামতিল ইসলাম, আল্লাহ আমরারে মুসলমান বানাইতে আর ইসলাম দিতে না, আমরা গেছলাম খান। একটা হাইওয়ানে যখন তার নিজের সন্তানটা মরতে দেয় না, নিজে মরতে রাজি যায়, একটা মানুষে যে মেয়ে মারি দিত, এই জাহিলিয়তর যুগর এখানে চরম নিষ্ঠুরতা, অমানবিকতা, অমানসিকতা এবং হত্যা তো কত বড় মাপাপ। এর কারণেই তারার এই দুষ্টি আল্লাহ চিহ্নিত করিয়া কইছেন, ওয়া ইজা বুশ্বিরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযিব। খালি খবর ফাইলিয়া ফুড়ি হয়েছে। তো এই তো ওই জাহিলিয়তর যুগে আসেন। আমরার দেশ শিক্ষা দীক্ষা হোম যারার ইলা খেয়া খো আসেন ফুড়িন পেশ হইলে বেজার হয়ে যায়, মেয়ে জন্ম নিলেও বেজার হইন বেশি। মেয়ে জন্ম নিলে আমরার দেশ বেজার। কুরআন শরীফ আল্লাহর পাঠ থোড়া আগে আমি তিলাওয়াত করছি গোফে গোফে, ইয়াহাবু লিমান ইয়াশা উ ইনাসা ও ইয়াহাবু লিমান ইয়াশা উ যুকুরা। ওলা নিয়ায় আল্লাহ জানেছেন, খালি হুয়াইন দেন আর একজন খালি হুড়িন দেন, আউ ইউজাব্বিজুহুম যুকরানাম ওয়া ইনাসা, খেরোরে হুয়াইনও দেন হুড়িনও দেন, আউ ইয়া জালুহু আকিমা, খেরোরে কুন্তাও দিন না। আল্লাহর সিস্টেমটা চার ক্লাস মানুষ করিয়া রাখছে। দুই নম্বর ব্যাহলি কত হইল, ফুলি বানানি ফেটো আর ফুয়া বানানি এটা মানুষের কোনো এখতিয়ার আছে নি বেসাব, খাস করি ই ফুলির মার কোনো কর্মকাণ্ড আছে নি যে ওতা করলে ফুলি হয়, তাহার তো কোনো কথাও নাই, আল্লাহর বাটু বলা। সে আমরার একটা বেটাইনতে বেটিনতে দুশো আরোপ করেন, এক এলাকাত আমার খাসাতু এক বেটায় তিন ফুলি হইয়া আসছেন আর একবার বাচ্চা কাচ্চা হইতা, আর স্বামী কইল ইফিরা হুলি হইলে আমার সালর তলে তোমার জায়গা নাই, নাউজুবিল্লাহ মিন যালিক। অত বড় জাহিলিয়ত হউ যে জাহিলিয়তরে আল্লাহ তালায় আঙ্গুল দিয়ে দৌড়িয়া চিন্না করে দিছিল, হয়তো আমার মাঝে কিছু কিছু আছে। ই বেটিয়ে প্রসব বেদনা সুট লটপুট খার আর খান্দের আর দোয়া করে আল্লাহ ফুড়ি দেও যদি তোমার ইচ্ছা আমি তো রাজি, তবে আর হুড়ি দেওতে ফুড়ির মুখ দেখাইবার আগে আমার মুখ কান লুকাই দিও। ও এক মেয়ে হয়ে তো হয়েছে, লগে লগে বেটি মারা গেছে। ফুড়িন তোর প্রতি ও নির্দয় ব্যবহার করা হইতো, এর লাগি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিস শরীয় ফরমাইছেন যে আল্লাহর আল্লাহ তান বন্দা কোনো বন্দারে যদি ফুড়িন দিয়ে আজমাইশ ফালাইন তে তান বেহেস্তর পথ সহজ করে দিন আল্লাহ। এর লাগি ফুড়িন তোর উল্লেখ সদয় ব্যবহারের ক্ষেত্রে হাদিস শরীয় বেশি ফুড়িন তোর উল্লেখ হওয়া উচিত। এতিম যেগুর বাপ না এগুলোকে সদয় ব্যবহার করতা, আল্লাহ তো এগুর এতিম বানাইয়া ফারতা, তো আল্লাহর এখতিয়ার আছে, আমার নিলে কি আমার বাচ্চার নাম হয়ে গেল না এতিম। আমি চিন্তা ভাবনা করার দরকার যে আমার হুরুতার বাপ আমি আসি আর ই এতিমর বাপ আল্লাহ নিছেন কি। এক হাদিস শরীফ আছে, কয়েকজনের ফরিয়াদ আর দুঃখ আল্লাহর কাছে যাইতে আল্লাহর কোর্ট ও দায়ের হইতে আর কেস কোনো কোর্ট ফি লাগে না। মজলুম অন্যায়ভাবে যারে নির্যাতন করা হয় আর মা বাপ আওলাদর বেলায় কোনটা হই লিলে আল্লাহর দরবারে কোট হয়ে লাগে না, আর এতিম রেখেও সেটাই কষ্ট দিলে। যদি এক হাদিস শরীফ আছে, রব্বুল আলামিন আল্লাহ তালায় ফিরিস্তারে ডাকি এখন তাড়াতাড়ি গিয়া খবর লো ইগুর বাপ আমি নিয়ে তারে এতিম বানাইছি, আমার ইগুর রেখে সেটায় এতিমর লগে নির্দয় ব্যবহার করতে খুব সতর্কতার দরকার। ও তাই নি বাবু ওটা হদিসু হইবা মলাত হতুল এতিমল বানাত, মেয়েদের সাথে নরম ব্যবহার করা, ও সাইরি দয়াফা যত দুর্বল মানুষ যেভাবে স্বাস্থ্যগত দুর্বল হোক আর্থিক দুর্বল হোক জেলাও দুর্বল হোক
ইতার পশি নরম ব্যবহার করা ওল মাসাকিন আর মিসকিন হল যারা এরার লগে ওল মন কাসিরি যারা দুর্বল অবস্থায় হড়ি রয়েছে নিজে দুর্বল হয়ে গেছে গিয়া ওল এহসান ইলাইহিম এরার লগে এহসান করা ও শফকতে আলাইহিম এরার লগে দয়ার ব্যবহার করা ও তওয়াজ্জু মাহুম এরার লগে তওয়াজ্জু নম্র ব্যবহার করা ও হফদুল জানাহ লাহুম এবং আপনার বাজুরে খাইত করিয়া সার দিয়া ধৈর্য ধরিয়া এরার বেলায় আপনি চলতেন।